শিক্ষার্থী বন্ধুরা, আজকের সংক্ষিপ্ত সিলেবাসে সবাইকে স্বাগত। COVID-19 প্রেক্ষিতে 2022 সালের SSC পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বিষয় চারু ও কারুকলা। তো তোমরা এখানে লক্ষ্য করছো যে তোমাদের এখানে সংক্ষিপ্ত সিলেবাসের একটি চার্ট, তো এখানে অনেক একটি কলাম রয়েছে। তো মূলত আমি দুইটি কলাম নিয়ে কথা বলবো, একটি হচ্ছে অধ্যায় ও অধ্যায় শিরোনাম এবং একটা হচ্ছে বিষয়বস্তু। তো বাকিগুলো তোমরা দেখে নিবা। প্রথম অধ্যায় শিল্পকলা, এখান থেকে যে বিষয়গুলো নেওয়া হয়েছে, পার্ট 1 শিল্পকলা, পার্ট 2 থেকে 5 শিল্পকলার শ্রেণী বিভাগ, পার্ট 6 থেকে 9 শিল্পকলা চর্চার গুরুত্ব, পার্ট 10 থেকে 11 শিল্পকলার গুরুত্বপূর্ণ অংশ চিত্রকলা ও কারুকলা, চতুর্থ অধ্যায় আঁকতে হলে জানতে হবে, এখান থেকে যে বিষয়গুলো নেওয়া হয়েছে, পার্ট 1 ছবি আঁকার নিয়ম, পার্ট 2 ও 3 পরিপ্রেক্ষিত, পার্ট 4 কম্পোজিশন, পার্ট 5 আলো ছায়া, পার্ট 6 কাপড় কাগজের ছবি ও কাঠ ও ফেলনা জিনিসের ভাস্কর্য, পার্ট 7 ছবি আঁকার উপকরণ, পার্ট 8 থেকে 10 ছবি আঁকার বিভিন্ন মাধ্যম, পঞ্চম অধ্যায় ব্যবহারিক শিল্পকলা, এখান থেকে যে বিষয়গুলো নেওয়া হয়েছে, পার্ট 1 থেকে 3 বর্ণমালা ও হাতের লেখা, পার্ট 4 থেকে 6 নকশা বা ডিজাইন, পার্ট 7 থেকে 9 গ্রাফিক ডিজাইন, পার্ট 10 থেকে 12 ফ্যাশন ডিজাইন, পার্ট 13 থেকে 15 আভ্যন্তরীণ সাজসজ্জা, ষষ্ঠ অধ্যায় বাস্তব স্মৃতি থেকে অনুশীলন, এখান থেকে যে বিষয়গুলো নেওয়া হয়েছে, পার্ট 1 থেকে 6 স্টিল লাইফ ও শিল্পকলা, পার্ট 7 থেকে 12 মানুষ ও বিভিন্ন প্রাণীর ছবি আঁকার অনুশীলন, পার্ট 13 থেকে 19 প্রকৃতি থেকে অনুশীলন, পার্ট 20 থেকে 25 স্মৃতি থেকে অনুশীলন, পার্ট 26 থেকে 30 মোজাইক পেইন্টিং বা দেওয়াল চিত্র বা মুরাল। এরপর আছে সপ্তম অধ্যায় কারুকলা, এখান থেকে যে বিষয়গুলো নেওয়া হয়েছে, পার্ট 1 বাঁশ ও বেতের কাজ, পার্ট 2 ও 3 ফুলদানি, পার্ট 4 থেকে 6 চটা বেতি পাতি ও পুতুল, পার্ট 7 থেকে 9 ডালা ও চালনি ঝুড়ি খলই, এরপরে পার্ট 10 থেকে 12 মূর্তা ও বেতের কাজ, চাটাই মাদুর পাটি, পার্ট 13 থেকে 15 টাই ও ডাই বটিকের কাজ, রং করার পদ্ধতি, বন্ধন ও রঞ্জনের কলা কৌশল, তারপর হচ্ছে একতাল কাপড় বন্ধন, ডিম্বাকৃতি ও অসমকোণী ত্রিভুজ, পার্ট 16 থেকে 17 বাটিক, পার্ট 18 থেকে 20 ব্লক কাঠ খোদাই শিল্প, পার্ট 21 থেকে 22 টেরাকোটা, পার্ট 23 থেকে 24 ফেলনা জিনিস দিয়ে শিল্পকর্ম, মোট 75টি ক্লাস, এবং যেখানে ব্যবহারিক অংশ রয়েছে, পেন্সিল মাধ্যমে মোরগের রেখাচিত্র অঙ্কন করো, পেন্সিল দিয়ে একটি বাক্স অঙ্কন করে পরিপ্রেক্ষিত দেখাও, নির্দিষ্ট মাপ অনুযায়ী প্রাকৃতিক নকশা অঙ্কন করো, নির্দিষ্ট মাপ অনুযায়ী জ্যামিতিক নকশা অঙ্কন করো, পেন্সিল দিয়ে মানুষের ফিগার ড্রয়িং করো, পেন্সিল বা রং দিয়ে প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করো, বাঁশ দিয়ে একটি ফুলদানি অথবা পুতুল তৈরি করো, এক রঙের সাহায্যে 1 ফুট গুণন 1 ফুট কাপড়ে একটি ডাই করো। তো প্রশ্নপত্রের যে ধারা সেটি অপরিবর্তিত থাকবে, মানবন্ধন অপরিবর্তিত থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের বিভিন্ন বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভকামনা করছি।